আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা অনেকেই আমার কাছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের প্রশ্ন করে থাকেন। আজকে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেব। এক ভাই আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমার বয়স হচ্ছে 25 বছর এবং আমার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, কিন্তু আমার ওজন অত্যাধিক বেশি। আমার ওজন হচ্ছে 105 কেজি। আমি বিয়ে করেছি মাত্র 5 থেকে 6 মাস, কিন্তু অত্যাধিক ওজন হওয়ার কারণে আমি আমার স্ত্রীর সাথে স্বাভাবিক করতে পারি না, এবং মিলন করলেও খুব অল্প সময়ের মধ্যে আমার শুক্রাণু বের হয়ে যায়, যার ফলে স্ত্রীকে কোনোভাবে সন্তুষ্ট করতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে, কিভাবে আমি আমার স্ত্রীর সাথে করে তাকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবো? দর্শক, আপনার এই প্রশ্ন উত্তরে বলবো, অত্যাধিক ওজন কিংবা অত্যাধিক মোটা হওয়া কিন্তু এটা আমাদের শরীরে বা আমাদের জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি করে। এর পাশাপাশি যৌন জীবনেও কিন্তু এই অত্যাধিক ওজন মারাত্মক প্রভাব ফেলে। অনেক পুরুষ মহিলাই কিন্তু অত্যাধিক ওজন হওয়ার কারণে যৌন জীবনে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়। স্বাভাবিকের তুলনায় বেশি মোটা হলে পুরুষরা সব পজিশনে বা সব স্বাভাবিকভাবে মিলন করতে পারে না, যার ফলে দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে তারা হাঁপিয়ে যায় কিংবা দ্রুত তাদের শুক্রাণু বের হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে, পুরুষের অত্যাধিক ওজনের কারণে তার তলপেটে অত্যাধিক চর্বি জমে যায়, যার কারণে দেখা যায় করার সময় পুরুষের সাইজ যতটুকুই হোক না কেন সম্পূর্ণ স্ত্রীর ভেতর প্রবেশ করাতে পারে না। আর এই প্রবেশ না করাতে পারার কারণে স্ত্রী এবং স্বামী উভয়ই কিন্তু কিছুটা অতৃপ্ত থেকে যায় বা তাদের আনন্দ কম অনুভব হয়। যাই হোক, যে সকল পুরুষের ওজন কিংবা স্বাস্থ্য কিছুটা বেশি কিংবা যারা অত্যাধিক মোটা হওয়ার কারণে স্বাভাবিকভাবে মিলন করতে পারেন না, তাদের জন্য মিলনের সব থেকে সহজ এবং ভালো উপায় হচ্ছে, পুরুষ বিছানায় চিত হয়ে শুয়ে থাকবে এবং স্ত্রী তার উপরে বসে চালিয়ে যাবে। এক্ষেত্রে সে বিছানায় চিত হয়ে শুয়ে থাকার কারণে তার কোনো ধরনের পরিশ্রম হবে না, এবং স্ত্রী যেহেতু উপর থেকে চালাবে তাই স্বামীর অঙ্গ স্ত্রী নিজে ভেতরে তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী প্রবেশ করাতে পারবে। আর যেহেতু পুরুষের কম কষ্ট হবে বা সে হাঁপিয়ে যাবে না, তাই তার যতটুকু যৌন ক্ষমতা রয়েছে ততটুকু যৌন ক্ষমতা কিন্তু সে শেষ পর্যন্ত ব্যবহার করতে পারবে। নয় মহিলাও যদি একই রকম মোটা হয়, যার ফলে স্বামীর উপর থেকে মিলন চালিয়ে যাওয়া তার জন্য অনেক কষ্টকর হয়, তাহলে তাদের মিলনের ক্ষেত্রে করণীয় হচ্ছে, স্ত্রী বিছানায় চিত হয়ে শুয়ে থাকবে এবং তার কোমরের নিচে একটা বালিশ দিয়ে কিছুটা উঁচু করে নেবে। কোমরের নিচে বালিশ দেওয়ার ফলে যেহেতু তার জোর কিছুটা উপরের দিকে উঠে আসবে, তাই স্বামী কিন্তু অনায়াসে স্বামীর অঙ্গ স্ত্রীর ভেতর খুব ভালো করে প্রবেশ করাতে পারবে। আর একটা পদ্ধতি হচ্ছে, স্ত্রী বিছানায় এক পাশে কাত হয়ে শুয়ে থাকবে এবং তার পা দুটো সামনের দিকে ভাঁজ করে টেনে ধরে রাখবে, এবং স্বামী তার পিছন দিকে কাত হয়ে শুয়ে পিছন দিক থেকে স্বামীর অঙ্গ স্ত্রীর ভেতর প্রবেশ করাবে এবং মিলন চালিয়ে যাবে। এভাবে একটানা দীর্ঘক্ষণ মিলন চালিয়ে গেলেও কিন্তু স্ত্রী এবং পুরুষ কেউই ক্লান্ত হবে না, এবং মোটা হওয়া সত্ত্বেও তাদের মিলনে এটা খুব বেশি সমস্যা সৃষ্টি করবে না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে মিলন হচ্ছে খুব পরিশ্রমের একটি কাজ, আর মোটা পুরুষ মহিলারা মিলনের সময় খুব অল্প সময়ে কিন্তু তারা ক্লান্ত হয়ে পড়ে যায়, আর দ্রুত ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু শুক্রাণু বের হয়ে যায়। তাই এই সকল দম্পতিদের এমন পজিশনে মিলন করা উচিত যাতে তাদের শরীরের উপরে কম চাপ পড়ে কিংবা তারা কম ক্লান্ত হয়। এর পাশাপাশি সবাইকেই কিন্তু তাদের উচ্চতা এবং বয়স অনুযায়ী নিজের ওজন নিয়ন্ত্রণ করা উচিত, কারণ ওজন বেশি হওয়ার কারণে এটা যে শুধুমাত্র আপনার যৌন জীবনে সমস্যা সৃষ্টি করবে তা কিন্তু না, আপনার জীবনের সব দিক থেকেই কিন্তু এই অত্যাধিক ওজন আপনাকে নানান ধরনের সমস্যার সম্মুখীন করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।